তো বন্ধুরা, এই মুহূর্তে ঘূর্ণিঝড় অশনি সম্পর্কে পাওয়া সব থেকে বড় আপডেট, যেখানে বন্ধুরা ঘূর্ণিঝড় অশনির বিরাট বড় অভিমুখে রূপ বদল ঘটিয়েছে, যার ফলে কিন্তু বন্ধুরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে এটা আছড়ে পড়ার সম্ভাবনা এই মুহূর্তে কতখানি রয়েছে, নাকি এটা অন্যান্য অন্য কোনো রাজ্যের দিকে আছড়ে পড়তে পারে, কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদরা, তাই নিয়ে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ লাইভ আপডেটের মাধ্যমে বিস্তারিত সমস্ত রকমের তথ্য জানিয়ে দেবো। তাই ভুলো আপনি এই ভিডিওটাকে একবারও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, এবং এখনও পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এটাই কিন্তু সঠিক সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন, এবং নিচে কমেন্ট বক্সে অতি অবশ্যই আপনি আপনার জেলার নামটা লিখে জানিয়ে দেবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপগ্রহ মোডে সরাসরি ইনফ্রারেড ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই কিন্তু বন্ধুরা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে আরম্ভ করে দিয়েছে। দুদিন আগে এটা শক্তিশালী ঘূর্ণাবর্তে অবস্থান করেছিল এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী এটা কিন্তু ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে আরম্ভ করে দিচ্ছে, এবং এর সাথে সাথে বন্ধুরা এটা নিজেকে আরও বেশি বিধ্বংসী রূপে পরিণত করতে আরম্ভ করে দিয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ ভালোই কিন্তু গাঢ় লাল রং হতে আরম্ভ করে দিচ্ছে, এবং যত বেশি গাঢ় লাল রং হতে আরম্ভ করে দেবে তত কিন্তু বন্ধুরা নিজেকে আরও বেশি বিধ্বংসীরূপে পরিণত করতে আরম্ভ করে দেবে। এবং সবথেকে বড় যে বিষয়টা আবহাওয়াবিদদের যে বিপদের একটা আশঙ্কা রয়েছে সেটা কিন্তু বন্ধুরা এটার যে এরিয়া, এই শক্তিশালী ঘূর্ণিঝড় কিন্তু একটা বিরাট বড় এরিয়া জুড়ে তত বেশি তাণ্ডব লীলা দেখানোর সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে যে উপগ্রহ চিত্র আমরা দেখতে পাচ্ছি এটাতে কিন্তু তাণ্ডব লীলার একটা বিরাট বড় সম্ভাবনা রয়েছে। আমরা দেরি না করে সরাসরি পৌঁছাবো বায়ুঝাপটা মোডে, এবং বায়ুঝাপটা মোডে আমরা কারেন্ট সিচুয়েশানে নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন কারেন্ট সিচুয়েশানে কিন্তু নিজেকে আরও বেশি বিধ্বংসী ঘূর্ণিঝড়ে পরিণত অলরেডি করতে আরম্ভ করে দিয়েছে, এবং এটার যে গতিবেগ এই মুহূর্তে রয়েছে প্রায় 74 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে, যেটা কিনা অনেকটাই বেশি। 74 থেকে 75 কিলোমিটার প্রতি ঘন্টা শক্তিশালী গতিবেগ অলরেডি কিন্তু অ্যাচিভ করে ফেলেছে, এবং আমরা এই মুহূর্তে দেখব যে এটা কতটা বেশি গতিশক্তি হতে পারে। তো আমরা এই মুহূর্তে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু গতিবেগটা প্রায় 75 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ থেকে প্রায় অলমোস্ট 87 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে পৌঁছে গিয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, 87 কিলোমিটার প্রতি ঘন্টার বিধ্বংসী গতিবেগে কিন্তু অলরেডি অ্যাচিভ করতে সক্ষম হয়েছে। তো আমরা দেরি না করে আর একটুখানি ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ট্র্যাকটাকে চালাতে আরম্ভ করে দিয়েছি, এবং মোটামুটি কিন্তু এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশানে 87 কিলোমিটার থেকে 93 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি। তো ম্যাক্সিমাম এই মুহূর্তে এইটুকু কিন্তু রয়েছে, এবং অভিমুখের রূপ বদল আমি কেন বললাম সেটা কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু বন্ধুরা পশ্চিমবাংলা কিংবা বাংলাদেশের ক্ষেত্রে আছড়ে পড়ছে না, এটা কিন্তু আছড়ে পড়ার এই মুহূর্তে সম্ভাবনা রয়েছে বিশাখাপত্তনম এর বুকে। বিশাখাপত্তনম এবং তার আশেপাশের যে সমস্ত অঞ্চল রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানটায় শ্রীকালম রয়েছে, এছাড়াও ব্রহ্মপুর রয়েছে, এছাড়াও জগদলপুর রয়েছে, এই সমস্ত কিছু কিছু অঞ্চল মোটামুটি বিশাখাপত্তনমের আশেপাশের দিকে বেশ কয়েকটা অঞ্চলে কিন্তু ভয়ঙ্কর ঝড় সৃষ্টি হতে চলেছে। তো ঘূর্ণিঝড় বন্ধুরা এইরকম টাইপেরই ঘটে, কিছুদিন আগে দেখাচ্ছিল বাংলাদেশের বুকে আছড়ে পড়বে এবং তারপরে দেখালো পশ্চিমবঙ্গের বুকে আছড়ে পড়বে, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এটার অভিমুখে সম্পূর্ণ রূপ বদল ঘটিয়ে এটার সম্ভাবনা এই মুহূর্তে দাঁড়িয়েছে বিশাখাপত্তনমের বুকে। তবে এটাই কিন্তু ফাইনাল যে পরিস্থিতি হয়ে দাঁড়াবে তেমনটা নাও হতে পারে, প্রত্যেকটা সময় প্রত্যেক দিন কিন্তু নতুন নতুন অভিমুখ সৃষ্টি করে এই ঘূর্ণিঝড়, তাই আমরা 100% সঠিকভাবে বলতে পারবো না যে এটা বিশাখাপত্তনমের বুকে আছড়ে পড়বে, এটার কোনো এফেক্ট পশ্চিমবাংলায় হবে না। কিন্তু তাও যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যেটা লেটেস্ট আপডেট আমাদের হাতে আসছে, আমরা সবসময় সেই আপডেটটাই আপনাদের কাছে তুলে ধরবো। তো দেরি না করে আমরা এই মুহূর্তে জাস্ট ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে আমরা সোমবার 9 তারিখ থেকে ধীরে ধীরে পৌঁছে যাব মঙ্গলবার 10 তারিখের দিনকে। আপনারা দেখতে পাচ্ছেন 90 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগটা কিন্তু এখনও পর্যন্ত রয়েছে সঠিকভাবে। আমরা এই মুহূর্তে জাস্ট ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, এবং এই মুহূর্তে কিন্তু গতিবেগটা সামান্য বেড়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রায় কিন্তু 100 কিলোমিটার প্রতি ঘন্টা শক্তিশালী গতিবেগ
সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন 100 কিলোমিটার প্রতি ঘন্টার বিধ্বংসী গতিবেগ এখনও পর্যন্ত ধরে রেখে দিয়েছে। 100 কিলোমিটার প্রতি ঘন্টার বিধ্বংসী গতিবেগ কিন্তু এই ঘূর্ণিঝড়ের এখনও পর্যন্ত রয়েছে, এবং মোটামুটি 100 কিলোমিটার প্রতি ঘন্টার শক্তিশালী গতিবেগ নিয়েই আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে এই ঘূর্ণিঝড়টা বিশাখাপত্তনমের বুকে আছড়ে পড়তে চলেছে, এবং বিশাখাপত্তনমের কাছাকাছি এসে নিজেকে কিন্তু অনেকটাই কম শক্তিশালী করে ফেলবে। অর্থাৎ বিশাখাপত্তনমে ল্যান্ডফল করার আগে এটা কিন্তু নিম্নচাপে পরিণত হবে। বিশাখাপত্তনমের ভেতরে ঢুকে যে ভয়াবহ তাণ্ডবলীলা দেখাবে তেমনটা কিন্তু দেখাতে পাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে উপকূলের কাছেই কিন্তু এটার তাণ্ডবলীলা দেখাবে, এবং তারপরে বিশাখাপত্তনমের কাছাকাছি অঞ্চল জুড়ে এটা একটা শক্তিশালী নিম্নচাপের পরিণত হবে, এবং তারপরে কিন্তু বন্ধুরা ধীরে ধীরে এটা পশ্চিম বাংলার দিকেও এগিয়ে আসবে, নিম্নচাপ আকারে পশ্চিম বাংলার দিকে এগিয়ে আসবে, যার ফলে কিন্তু বন্ধুরা মোটামুটি হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা বৃষ্টিপাতের ব্যাপারে আসব, তবে তার আগে আমরা এই মুহূর্তে জাস্ট ট্র্যাকটাকে একটুখানি তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাবো এবং আপনাদেরকে দেখাবো যে পরবর্তী সময়ে কি ফির আরও একবার ঝড় সৃষ্টি হতে পারে। তো আপাততভাবে কিন্তু কোনোরকম ঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা পশ্চিম বাংলার ক্ষেত্রে অন্তত নেই। শুধুমাত্র বাংলাদেশের দিকে তাকালে বাংলাদেশের ক্ষেত্রে বন্ধুরা মাথাবেড়িয়া, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, সেনবাগ, কুমিল্লা এছাড়াও ফরিদগঞ্জ এই অঞ্চলগুলোর ক্ষেত্রে 50 থেকে 52 কিলোমিটার প্রতি ঘন্টা শক্তিশালী গতিবেগ রয়েছে, কিন্তু তাছাড়া খুব বেশি কিন্তু একটা ঝড় সৃষ্টি হবে না। পুরুলিয়ার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি 60 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে সোমবারের দিনকে কিন্তু বন্ধুরা একটা দমকা বাতাস বইতে পারে, কিন্তু ঘূর্ণিঝড়ের যে আশা আমরা করছিলাম সেই আশার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা একটা বিরাট বড় চেঞ্জ হয়ে গিয়েছে, যেখানে পশ্চিমবাংলার ক্ষেত্রে কিন্তু এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ছে না বলে আমরা এই মুহূর্তে আপাতভাবে আপডেটে জানতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা সরাসরি বায়ুঝাপটা মোড় থেকে চলে যাব বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে, এবং আমি আপনাদেরকে দেখাবো যে পরবর্তী কোন দিনকে আবারও ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আজকের দিনকে বন্ধুরা সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আমরা দেখবো রবিবারের দিনকে কী হতে পারে। তো রবিবারের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বিন্দুমাত্র নেই, রবিবারের দিনকে তাপমাত্রা মোটামুটি কনস্ট্যান্টই থাকবে। সোমবারের দিনকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না, মাত্র শুধুমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, গুড়িগুড়ি বৃষ্টিপাত কোথাও হলেও হতে পারে উপকূলবর্তী অঞ্চলে। অন্যদিকে আমরা মঙ্গলবার দিনকে চলে আসছি, এবং মঙ্গলবার দিনকে আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশের ক্ষেত্রে একটা বিরাট বড়সড় অংশে ফরিদপুর, ঢাকা এছাড়াও কাপাসিয়া, অন্যদিকে আগরতলা এই অঞ্চলগুলোর ক্ষেত্রে মোটামুটি ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা জাস্ট ট্র্যাকটাকে একটু চালিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাত সেরকমভাবে একটা করছে না, কিন্তু অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরা, খুলনা, বরিশাল, মতিরহাট, সেনবাগ, লালমোহন এছাড়াও কালাপাড়া এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও মেঘলা আকাশ থাকবে দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে, কিন্তু তাছাড়া মোটের মতে আকাশ পরিষ্কারই থাকবে এই কয়েকটা দিন। তো আমরা জাস্ট ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন মাঝে মাঝে কিন্তু হালকা থেকে মাঝারি গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনাও তৈরি হতে পারে। বৃহস্পতিবার দিনকে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার দিনকে মোটামুটি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে আরম্ভ করে দিয়েছে, প্রায় 7 থেকে 8 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কোয়ালটর রয়েছে 7.6 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং আমরা যদি এই মুহূর্তে ঠিক এই সময়টার ক্ষেত্রে আসি আপনারা দেখতে পাচ্ছেন যে সিরাজগঞ্জ রয়েছে, কিশোরগঞ্জ, কাপাসিয়া, মাদান রয়েছে, লাখাই, মৌলিবাজার এই সমস্ত বাংলাদেশের ক্ষেত্রে বিধ্বংসী ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আমরা এই মুহূর্তে জাস্ট ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ক্ষেত্রেও মালদা সহ 2 দিনাজপুরের ক্ষেত্রে মোটামুটি একটা হালকা থেকে মাঝারি গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বন্ধুরা সেই যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা কিন্তু এই মুহূর্তে তৈরি হচ্ছে না। শনিবার 14 তারিখের দিনকেও কিন্তু আমরা ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না, আমরা ধীরে ধীরে রবিবারের দিনকে পৌঁছে যাবো। দেখতে পাচ্ছেন রবিবারের দিনকে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে রংপুর এবং কালাই, সিলেট এই সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটবে, এবং সিলেটের ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ এই মুহূর্তে পাওয়া সমস্ত অঞ্চলের থেকে কিন্তু বেশি থাকবে। দক্ষিণবঙ্গের দিকে তাকাবেন, কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, এবং নিম্নচাপের কারণে কিন্তু বন্ধুরা মোটামুটি একটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এই ঘূর্ণিঝড় অশনির ফলে সৃষ্টি হতে চলেছে। তবে যে
পরিমাণ আমরা ঘূর্ণিঝড়ের আশা করছিলাম তেমনটা কিন্তু এবারে আর তৈরি হবে বলে আমরা দেখতে পাচ্ছি না। এবং আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টে কী জানাচ্ছে, আলিপুর আবহাওয়া দপ্তর অফিসিয়াল রিপোর্টে কী জানিয়ে দিয়েছে, সেই সম্পর্কে আমাদের ক্ষেত্রে আরও একটা বিরাট বড় লেটেস্ট আপডেট এবং বিস্তারিত ভিডিও আসবে। তো অবশ্যই স্টে টিউন থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।